কক্সবাজারের টেকনাফে পঙ্গপাল সদৃশ্য পোকা পঙ্গপাল নয় বলে নিশ্চিত করেছে জেলা কৃষি বিভাগ কীটনাশক ব্যবহারে ধ্বংস হওয়া বিরল প্রজাতির এই পোকা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয় তবে ঢাকায় পাঠানো রিপোর্টের ফলাফলের উপর নিশ্চিত হওয়া যাবে এই পোকার সম্পর্কে বলে জানালেন কৃষি কর্মকর্তা কক্সবাজারের টেকনাফ থেকে মাহমদ ফরিরের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত থাকছে তানজিৎ ভুইয়ার টেস্ট রিপোর্টে টেকনাফেল পাড়ায় এক পরিত্যক্ত বাগানে পঙ্গপালের মতো ফসল খেকু পোকার সন্ধান পায় কৃষি অধিদপ্তর দেখতে এর মতো এসব পোকা দল বেঁধে গাছের পাতা ও ডালে বসে একের পর এক পাতা খেয়ে ফেলছে এতে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে পরে উপজেলা কৃষি কর্মকর্তা যাচাই করে কীটনাশক ব্যবহারের পরামর্শ দেয় জেলা কৃষি কর্মকর্তা ওই পোকা ঢাকায় কৃষি অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম পতঙ্গ বিজ্ঞান বিভাগে গবেষণার জন্য পাঠায় জেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে এই পোকা নিয়ে আতঙ্ক না হওয়ার পরামর্শ দেয় বলে জানান ক্ষতিগ্রস্ত বাগান মালিক আসলে আমার এখানে কৃষি অফিসাররা আসছিলেন এসে ওরা নিজে স্প্রে করে দিয়ে গেছেন এগুলা তো কিছু আরও দুই এক দল আসবে বলছিল ওরা এসে ওনারা স্প্রে করে দেওয়ার পরে তারপরে আমরা কিছু গ্যাস শস্ত্র পাবো এরপরে তবে ওরা কিন্তু আমাদেরকে আস এতটুকু আশ্বাস দিয়েছে যে মানে এগুলো পঙ্গপাল নয় এভাবে এতটুকু দিয়ে আপনারা আশ্বাস চলে গতকাল বিকালে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের তিনজন কর্মকর্তা সহ জেলা কৃষি কর্মকর্তার বিশেষ টিম ওই পোকাগুলোর অবস্থান দ্বিতীয়বারের মতো পরিদর্শন শেষে নিশ্চিত করেন এগুলো পঙ্গপাল নয় কীটনাশক স্প্রে ব্যবহার করার পর এই পোকা নেই আমি এটা দ্বিতীয়বারের মতন এই পোকাটিকে যে এটা নাকি বঙ্গপাল বলে একটা প্রচার হচ্ছে এটা আমি গত শনিবার দিনেও আসছিলাম এটা দেখার জন্য এবং তখন দেখে সেখানে পোকা পাওয়া যায় নাই সামান্য কয়েকটা পোকা আমি পেয়েছিলাম এবং সেগুলিকে আমি স্যাম্পল ধরে নিয়ে গেছিলাম মানে রিসার্চে পাঠানোর জন্য এবং সেগুলির ব্যবস্থা আমি করেছি তবে আজকে আমি আবার আসছি এখানে এটাকে পর্যবেক্ষণ করার জন্য যেহেতু টেলিভিশনে এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং একটা আতঙ্ক ছড়াচ্ছে যার জন্য আমি আবার এসে দেখলাম যে এখানে পোকা গাছের মধ্যে তেমন গাছের মধ্যে কোনো পোকা পাওয়া যায় নাই গতকালকে কালকে স্প্রে করাতে অল্প কিছু পোকা দেখা গেছিলো যে ঝুপঝাড়ের ভিতরে যেগুলি লুকে বিশেষ জাতীয় গাছের ভিতরে যে পোকাগুলো লুকিয়ে ছিল সেই কয়েকটা পোকা স্প্রে করার পরে মারা গেছে এবং সেগুলোর নমুনাও আমরা নিলাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বিজ্ঞানী দল সরজমিন যাচাইয়ের মাধ্যমে পঙ্গপালের মতো উঠতে না পারা এবং আকারে অনেক ছোট বিরল প্রজাতির এই পোকা সম্পর্কে আরও বেশি পরিষ্কার হওয়া যাবে বলে আশা করছে কৃষিবিদরা ওটা ভালো করে স্প্রে করে দাও একদম তানজিদ ভুইয়া নিউজ ডেস্ক জয়যাত্রা টেলিভিশন